নমস্কার বন্ধুরা মধুক রান্নাঘরে স্বাগতম আমি অনেক দিন পরে আপনাদের কাছে এই ভিডিও নিয়ে এলাম একটু অসুবিধা ছিল তাই চলুন দেখা যাক রেসিপিটা আমি এই দুটো মাছ নিয়েছি সিলভার কাপ বাজার থেকে নিয়ে এসেছি মাছটা ভালো মতো করে ধোয়া হয়ে গেছে এই মাছটা আমি রান্না করব আজকে ইলিশ মাছের মতন তো আমি প্রথমে নুন আর হলুদ মাখিয়ে নেব তার উপরে একটু তেল দিয়ে দেবো সরষের তেল সরষের তেল দিয়ে দিলে কি মানে যা ভাজার সময় কড়াইতে লাগবে না তাই একটু সরষের তেল দিয়ে দেবো এর এরপর মাখিয়ে নেবো ভালোভাবে মাখানো হয়ে গেছে মাখানো হয়ে যাওয়ার পরই আমি আধ ঘন্টা মতো রেখে দেবো কড়াই গরম হতে দিয়ে দিয়েছি কড়াই গরম প্রায় হয়েই এসেছে এরপর আমি খাঁটি সরিষের তেল দেবো একটু বেশি করে তেলটা দেবো যাতে মাছটা ভাজা যায় ভালো মতো করে ইলিশ মাছ তো ভাজতে হয় না কিন্তু এই মাছ একটু ভাজতেই হবে ইলিশ মাছের মতন রান্না করবো ইলিশের স্বাদ একদম মানে এই মাছ আর ইলিশের স্বাদ একদম একই লাগবে শুধু এটাই ডিফারেন্স যে ইলিশ মাছ ভাজে না আর এই মাছটা ভাজতে হবে তো প্রথমে আমি মাথাগুলো ভেজে নেব বেশি তেলে মাথা ভাজলে একটু ভালো হয় ভাজাটা আর তারপরে পিসগুলো দেব পিসগুলো ভালো মতো করে এগুলো লাল করে ভেজে নেবো ততক্ষণে আমি এখানে সর্ষে পোস্তটা বাটনা দিয়ে বেটে নেবো সর্ষে পোস্ত আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ঠান্ডা জলে আপনারা চাইলে গরম জলেও করতে পারেন গরম জলে করলে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ভিজে যায় কিন্তু আমি ঠান্ডা জলই দিয়েছিলাম এরপরে সর্ষে আর পোস্তটা আমি ছ্যাঁকনা দিয়ে ভালো মতো করে ছেঁকে নেব ধুয়ে নিলাম একবার ভালো করে এরপর ছ্যাঁকনা দিয়ে ছেঁকে নেওয়ার পরে আমি বেটে নেবো তারপরে আমি এখানে যে মাছগুলো ভাজতে দিয়েছিলাম সেগুলো উলট পালট করে নেবো এক পিঠ ভালো মতো করে ভাজা হয়ে গেছে আরেক পিঠটা ভেজে নেবো ঠিক এই রকমভাবেই উলট পালট করে ঠিক এই রকমভাবেই ভাজবো কারণ না ভাজলে ঠিক একটা গন্ধ আসবে আর গন্ধটা ঠিক সহ্য হয় না এই মাছের তো সেই কারণে এটা ভালো মতো করে ভাজতেই হবে এরপরে ভাজা হয়ে গেলে সব মাছগুলো উঠিয়ে নেবো উঠিয়ে নেওয়ার পরে আমি বাটনাতে যে বাঁচছিলাম সেটা আমি উঠিয়ে নিয়ে এসেছি এই দেখুন ভালো মতন করে মেহি করতে হবে আর বাটনা দিয়ে বাটলে অসাধারণ লাগে তেলের মধ্যে আমি কালো জিরে দিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নেওয়ার পরই কালো জিরে দেওয়ার পরে আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এটা পাঁচ মিনিট মতো ভাজতে হবে যতক্ষণ না তেল ছাড়ে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন আর ঠিক তেল ছাড়ার কিছুক্ষণ আগে আমি সামান্য চিনি দিয়ে দেবো চিনি দেওয়ার পরই সামান্য চিনি না দিলে স্বাদ আসবে না সেই কারণে চিনি দিতেই হবে এরপরে আমি সর্ষে পোস্তটা দিয়ে দেবো সর্ষে পোস্ত দেওয়ার পরে ভালো মতো করে নাড়াচাড়া করে নেবো ভালো মতো নাড়াচাড়া করবো পাঁচ মিনিট পাঁচ ঠিক করার পরে এই সামান্য জল দেব সামান্য জল দেওয়ার পরে আবার নাড়াচাড়া করব পাঁচ মিনিট তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো ভাজা ভেজে রাখা যে মাছগুলো আমি রেখেছি সেই ভেজে রাখা মাছগুলো আমি এরপর দিয়ে দেবো ভালো মতন করে মশলাটার সাথে মিক্স করে নেব সামান্য পরিমাণে জল দিয়ে দেবো তারপরে মিক্স করব ঠিক দশ মিনিট পরই আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা চিরে ওপর থেকে দিয়ে দিলাম তারপরে এটা ভালো মতন করে আরেকবার নাড়াচাড়া করে নেবো নিয়ে একটু ঢাকা দিয়ে রাখব ঢাকা দিয়ে রাখার পরই এখানে আপনাদেরকে নেওয়া হয়নি ঢাকাটা কিন্তু ঢাকা দিতেই হবে সামান্য তারপরে ওপর থেকে ঠিক তিন থেকে চার চামচ কাঁচা সরিষার তেল দিতে হবে ঠিক ফোটার কিছুক্ষণ আগে আমার রান্নার রেডি আপনারা অবশ্যই এটা চেষ্টা করে দেখবেন কেমন হয়েছে রান্নাটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন